অপোজিশন কে হওয়া উচিত? তারা একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ মানে তারা রাজনীতিতে তারা ভুলের চোরাবালিতে আটকে আছে। তারা যত পতন বলবে সরকারের তত উত্থান, এটা বিএনপি করতে পারে না, তাদের দলের ভাষা এটা। তারা রাজনীতি যদি ইতিবাচক ভাষা নিয়ে এগুতো তাহলে তাদের হঠাৎ করে এরকম একটা পতন তাদের হতো। তারা সরকারের পতনের জন্য আন্দোলন করেছে, এখন নিজেরাই পতনের খাদের মধ্যে পড়ে গেছে। এটা হলো বড় কথা। অপোজিশন কে হওয়া উচিত ধরে নেন, তারা একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ। তারা তাদের পার্টি হচ্ছে জাতীয় পার্টি, নট আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র আছে, স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র আছে। আর দল যদি বলেন তাহলে বিরোধী দল তো জাতীয় পার্টি। পরিষ্কার, জনপ্রিয়তা কতটুক সেটা বোধ হয় এখন আর নতুন করে প্রমাণ করার অপেক্ষা রাখে না। এই ইলেকশনের মধ্যে অনেক কিছু ওপেন করে দেওয়ার পরও নৌকা 223টি আসন পেয়েছে, তাহলে নৌকাকে আপনি কীভাবে, এতে নৌকার শক্তি ক্ষয় হচ্ছে বলে মনে করেন? নৌকা তো নৌকার জায়গায় আছে। জনমতের প্রতিফলন 223 সিটে নৌকার জয়। গণতান্ত্রিক রাজনীতিতে সংঘাত সহিংসতা আমাদের দেশে হয়, কখনো বেশি কখনো একটু। এবার ইলেকশনে খুব কি রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে? কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু রক্তক্ষয়টা একজন লোক মারেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 234 জন, 234 মারা গেল, 234 বিধানসভা নির্বাচন। তো আমাদের এখানে একটা জাতীয় নির্বাচন, তো এখানে সেই তুলনা যতটা সবাই আশঙ্কা করেছে যে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়ে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে একটা সংঘাতের দিকে দেশকে ঠেলে দিয়েছে, তো সেটা কি বাস্তবে সত্য প্রমাণ হলো? কয়টা সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে, কয়টা প্রাণহানির ঘটনা ঘটেছে এই ইলেকশন? সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।